আমি অয়ন চক্রবর্তী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে এবছর প্রথম স্থান অর্জন করলেও আমি এর আগে একটি পরীক্ষা দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে। তো বিউপিতে আমি পরীক্ষা দিয়ে আমার ফার্স্ট চয়েসের যে সাবজেক্ট আমি লতে ভর্তির সুযোগ পেয়েছিলাম এবং ভর্তি হই। পরবর্তীতে অবশ্য স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায়, লতে চান্স পাওয়ায় আমি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসলেও বিউপির প্রতি আমার এখনও একটা ফ্যাসিনেশন কাজ করে, কারণ তাদের ক্যাম্পাস এত সুন্দর, এত মনোগ্রাহী। তো তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিয়ে বিউপিতে ভর্তি হতে চাও, তোমরা জানো যে বাজারে বিউপি নিয়ে খুব ভালো পরিমাণ বইয়ের ছড়াছড়ি নেই। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি বিউপিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যখন লাইব্রেরিতে গিয়েছিলাম, সেই সময়টায় আমি যে গুটি কয়েক বই আমার সামনে পেয়েছিলাম তার মধ্য থেকে আমি এই বইটা সিলেক্ট করেছিলাম। কারণ আমি সবগুলো বই উল্টে পাল্টে দেখে আমি সিদ্ধান্ত নেই যে আমি যে 15-20 দিনের মধ্যে যে প্রস্তুতিটা নিতে চাচ্ছি সেই প্রস্তুতিটা নিতে এই বইয়ের কোনো বিকল্প নেই। তুমিও যদি লাইব্রেরিতে যাও, অনেকগুলো বই দেখো, সেখান থেকে তুমি যখন এই বইটা দেখবে তোমার মনে হবে যে এই বইটা পড়ে বিউপিতে চান্স পাওয়া অধিকতর সহজ। তো অনুজদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা বাজার থেকে এই বইটি সংগ্রহ করে বিউপির জন্য তোমাদের প্রস্তুতি শুরু করে দিতে পারো। কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর সবার প্রথমে কিন্তু বিউপির পরীক্ষাটা হয়। তো আমার পরামর্শ থাকবে, তোমরা বাজার থেকে আজই বইটা সংগ্রহ করো, 15-20 দিন পরও এই ছোট্ট বইটি, তারপর বিউপির রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেদিন মিলিয়ে নিও কী হয় তোমার রেজাল্ট।